স্বাগতম আপনাদের সবাইকে আবারও আমাদের ফুটালোচনা দি এফপিএল ঘনশোয়ের তৃতীয় পর্বে, এবং আপনারা এই প্রোগ্রামটি শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র চ্যানেল ঘন ফুটবলে। তো যাই হোক, আমরা আজকেও এসেছি আপনাদের কাছে এবং আমরা চেষ্টা করবো আজকে আপনাদেরকে আবারও কিছু ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার। আগামীকালকে গেম উইক শুরুতে যাচ্ছে এবং আমরা জানি সবাই খুবই এই মুহূর্তে খুবই ব্যস্ত টিম সেট আপ করার জন্য। তো সেক্ষেত্রে কিছু শুরু করার আগে তো পারভেজ আমাদেরকে যদি বলিস আজকে যে আমরা আসলে আজকে কি করতে পারছি এবং আমরা আসলে আজকে কি কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি ইনজুরি এবং প্রেস কনফারেন্স নিয়ে আলোচনা করব। ইনজুরি এবং প্রেস কনফারেন্সটাই আমাদের আজকে আলোচনার মেইন বিষয় থাকবে। তো আমরা আজকে তাহলে ইনজুরি নিয়ে কথা শুরু করি আর কি, সময় না ইয়া করে। ঠিক আছে, তো চলে মূল পর্বে চলে যাওয়া যাক। মূল পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে, আমরা তাহলে শুরু করি। সেক্ষেত্রে শুরুতে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু আপনাদের আমরা প্লেয়ারদের এবং টিম অনুযায়ী আমরা আপনাদের কাছে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছি, প্রোভাইড করার চেষ্টা করেছি। এবং সেখানে আমরা প্রথমেই দেখছি যে আর্সেনাল এবং চেলসি আছে, এবং আমরা যতটুকু জানি যে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, এবং সেই প্রেস কনফারেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ডেভিড লুইসকে মিকেল আর্টেটা অলরেডি রুল আউট করে দিয়েছেন আগামীকালকের ম্যাচের জন্য, গেম উইক ওয়ানের জন্য। এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আছে সেটা হলো যে উইলিয়ান এবং গ্যাব্রিয়েলকে ম্যাচ ফিটনেস আছে বলে ঘোষণা করেছেন, এবং তারা যথেষ্ট জলদি নিজেদেরকে এ মাঠে অ্যাডজাস্ট করতে পেরেছেন এবং কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে পেরেছেন। তো সেক্ষেত্রে তাদের পসিবিলিটিসটা অনেক বেশি। তো এই ছিল আর্সেনাল। সেক্ষেত্রে পরবর্তীটা আমরা যেটা দেখছি যে সেটা হলো চেলসি। চেলসির সবচেয়ে বড় খবর সেটা হলো যে ক্রিশ্চিয়ান পুলিসিচ অলরেডি ফিট 100%, এবং তার সম্ভাবনা আছে ডেফিনেটলি খেলার। এক্ষেত্রে যেটা রুল আউট হয়েছে অলরেডি সেটা হলো থিয়াগো সিলভা। এই কারণে তাকে রুল আউট করা হচ্ছে যে তার এখন পর্যন্ত ম্যাচ ফিটনেস নেই, এবং সে সম্ভবত আগামী সপ্তাহ থেকে ট্রেনিং শুরু করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যেটা বোঝা যায় যে তার আগামীকালকে খেলার পসিবিলিটিস বা গেম উইক ওয়ানে খেলার পসিবিলিটিসটা আসলে একদমই কম। হাকিম জিয়াকেও রুল আউট করে দিয়েছেন, হাকিম জিয়েশকে রুল আউট করেছেন অলরেডি, এবং কেউ রুল আউট করা হয়েছে। পারভেজ আর কোনো ইনফরমেশন আছে চেলসির ব্যাপারে বা আর্সেনাল? হ্যাঁ, এখানে এই হাকিম জিয়েশের সাথে আরো একজন প্লেয়ারের নাম আমি ইনক্লুড করতে চাই, সেটা হলো বেন চিলওয়েল। চিলওয়েলও অবশ্য এই ম্যাচের জন্য রুল আউট, হয়তো বা চিলওয়েল খেলবে না, জিয়েশ এবং চিলওয়েল দুজনেই খেলবে না এই ম্যাচে। রাইট, ফার্গিউসন এরা সবাই ইঞ্জুরিতে এবং এদের খেলার কোন পসিবিলিটিস নেই, এবং আমি ততটুকু জানি। আর কোন ইনফরমেশন আছে পারবে ক্রিস্টাল প্যালেসের ব্যাপারে? নতুন প্লেয়ার যে ট্রান্সফার হয়েছে ইজি, ইজি সম্ভবত আমার উচ্চারণ যদি ঠিক থাকে ইজি হবে ওর নাম, সে 50-50 আর কি এখন পর্যন্ত তার ম্যাচ ফিটনেস এর যে অবস্থা, এটা 50-50 মনে করা যাচ্ছে যে সে কালকে ফিটনেস টেস্টে যদি পাস করে তাহলে সে হয়তো বা খেলবে, আর নতুবা হয়তো বা বেঞ্চে থাকতে পারে ইজি। ওকে, সো পরবর্তী টিমে যেটা দেখছি সেটা হলো এভারটন। এভারটনের একমাত্র ইনজুরি আপডেট আমার কাছে যেটা আছে সেটা হলো মেসন হোলগেট, তাকে রুল আউট করে দিয়েছেন কার্লো আনসেলোটি, এবং আর বাকি মনে হয় না আমাদের কাছে সে ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন আছে। পারভেজ কোনো কিছু আছে কি এভারটনের ব্যাপারে? আমার কাছে আসলে সেরকম কোনো তথ্য নেই এই মুহূর্তে, যেটা মেইন যে তাদের হোলগেট খেলতেছে না এই ম্যাচে, আর বাকি যারা প্লেয়ার আছে নতুন পুরানো মিলে সবাই এই ম্যাচে তারা ম্যাচ ফিট আছে আর কি, সবাই খেলার পসিবিলিটি আছে। এখন দেখা যাক কোন টিম কি নাম হয়। রাইট, সো পরবর্তী টিম যেটা দেখছি, সো লিস্টার। লিস্টারের সবচেয়ে বড় খবর হলো জেমস ম্যাডিসন ফুললি ফিট, এবং তাকে 100% ডিক্লেয়ার করা আছে। আপনারা সবাই দেখেছেন যে সে
প্রজেক্ট রিস্টার্টের পরপর থেকেই প্রায় ইঞ্জুরিতে ছিল এবং প্রজেক্ট রিস্টার্টেও সে সেভাবে পার্টিসিপেট করতে পারেনি। সো আলটিমেটলি গেম উইক ওয়ানের আগে ব্র্যান্ডন রজার্স তাকে অলরেডি ম্যাচ ফিটনেস হিসেবে তার ম্যাচ ফিটনেস ক্লিয়ার করে দিয়েছেন এবং তাকে 100% ফিট বলা হয়েছে। বাকিরা যেটা আছেন সেটা হলো রিকার্ডো পেরেরা এবং জনি ইভেন্স, তারা দুজনকেই রুল আউট করেছেন ব্র্যান্ডন রজার্স। তো সেক্ষেত্রে লিস্টারের ডিফেন্স যারা জাস্টিনকে নিচ্ছেন তাদের হয়তো বা একটু শঙ্কার ব্যাপার থাকতে পারে বা একটু কনসার্ন থাকতে পারে যে আলটিমেটলি লিস্টারের ডিফেন্সটি কতটুকু স্ট্রং হতে পারে। সো মুভিং অন, লিভারপুল, লিভারপুলের ক্ষেত্রে আমি যেটা দেখছি অলরেডি সেটা হলো একমাত্র ইনফরমেশন জর্ডান হেন্ডারসন, তার কন্ডিশনস এখন পর্যন্ত ইয়ার্গেন ক্লপ সেভাবে ক্লিয়ারলি কিছু বলেনি, যেটা বলেছেন যে বেসিক্যালি তার সে ট্রেন করছে বাট ডিসিশনটা হয়তো বা লেট মুহূর্তে নিতে পারেন। সো ইটস গোয়িং টু বি প্রবাবলি ভেরি লেট লেট ডিসিশন, হি মাইট প্লে হি মাইট নট প্লে, উই আর নট শিওর, বাট হোয়াট এভার উই নো আমরা সেটাই আপনাদেরকে বললাম। নিউক্যাসেলের ক্ষেত্রে ফ্যাবিয়ান শার এবং মার্টিন দুব্রাভকা অলরেডি রুলড আউট এবং আমার কাছে এতটুকু ইনফরমেশন আছে পারভেজ, এর বেশি নিউক্যাসেলের ব্যাপারে কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন যেটা আছে? হ্যাঁ, নিউক্যাসেলের যে নতুন ট্রান্সফার হয়ে আসছে রায়ান ফ্রেজার বর্মাউথ থেকে আছে, ম্যাচ ফিটনেস তেমন একটা ম্যাচ ফিটনেসই প্রবলেম, এখন ম্যাচ ফিটনেস ছাড়া তার তেমন কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে সে 50-50 তার রেটিং 25% তার চান্স আছে এই ম্যাচে খেলার। তাছাড়া ম্যাট রিচি আছে, ম্যাট রিচি অবশ্য লেট ফিটনেস টেস্টে যদি পাস করতে পারে তাহলে তারও 50-50 একটা চান্স আছে। আর আরেকজন আছে জনজো শেলভি, জনজো শেলভিরও সেম প্রবলেম যে ল্যাক অফ ম্যাট ফিটনেস, লাস্ট মুহূর্তে যদি সে ম্যাট ফিটনেসে উতরাইতে পারে তাহলে হয়তো বা শেলভিও এই ম্যাচে খেলবে। আর এরপরে যদি কোনো টিমে যাইতে হয় তাহলে সেটা হলো শেফিল্ড, শেফিল্ড ইউনাইটেড যদি আমি দেখি তাহলে শেফিল্ড ইউনাইটেডে আমরা শেফিল্ড ইউনাইটেডের স্ট্রাইকার মুসেট, মুসেটেরও যেটা প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারছি যে মুসেট হালকা ইঞ্জুরিতে ছিল, তার অ্যাঙ্কেল ফুট ইঞ্জুরি ছিল, তো লাস্ট মুহূর্তে এখন তাকে শেষ মুহূর্তে যদি ফিটনেস তার ইয়া হয় তাহলে সেই মুহূর্তে সে স্কোয়াডের জন্য অ্যাভেলেবেল হবে কিনা সেটা আগামী আজকেই বোঝা যাবে আর কি। আরেকজন বড় খবর হলো যে সেন্ডারবার্গ, যে তাদের একজন মিডফিল্ডে সেন্ডারবার্গেরও সেম ইয়া, লেট ম্যাচ ফিটনেসের পরে যদি তাকে ফিট মনে করা হয় তাহলে সে মাঠে নামবে। আর আরেকজন জ্যাক ওকনেল, জ্যাক ওকনেল সম্ভবত ফিট এবং সে তার শোল্ডার ইঞ্জুরি ছিল, এখন সে 100% ফিট, অথবা আগামীকাল আজকে সে মাঠে নামতে পারে। তাদের খেলা অবশ্য আজকে নাই, অথবা 14 তারিখে তাদের খেলা আছে। আর একটা টিম আছে সাউথহ্যাম্পটন, সাউথহ্যাম্পটনের ব্যাপারে কি খবর আছে নাদিম? সাউথহ্যাম্পটনের সবচেয়ে বড় খবর 5.5 আর্মস্ট্রং, স্টুয়ার্ট আর্মস্ট্রং রুল আউট করা দেওয়া হয়েছে তাকে থাই ইঞ্জুরির কারণে। রাল্ফ হ্যাসল অলরেডি বলেছেন যে সে খেলবেন না, সো সেক্ষেত্রে যারা আমরা 5.5 মিডফিল্ডার নিয়ে যারা কনসার্ন ছিলাম এবং আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আর্মস্ট্রং এবং অ্যালেন সেন্ট ম্যাক্সিমিনকে নিয়ে সবাই অনেক বেশি কথা বলছিলেন এবং তাদেরকে আলটিমেটলি টিমে প্লেস করে তাদের কারণে যে এক্সট্রা বাজেটটা সেভ করতে পারছিলেন সে বাজেটটা আলটিমেটলি মিডফিল্ডে ইনক্লুড করা সেটা একটা বিশাল কনসার্ন হয়ে গেল এখন। সো 5.5 এর ক্ষেত্রে আসলে আর্মস্ট্রং একটা বড় ক্যান্ডিডেট ছিলেন, সো তাকে রুল আউট করাটা আসলে একটা বড় ম্যানেজারদের জন্য একটা হেডেক হতে পারে। এছাড়া আসলে আমার কাছে আর বেশি কিছু সাউথহ্যাম্পটনের ব্যাপারে কিছু নেই। তাহলে আমরা নেক্সট টিমে চলে যাই, উলস এর ব্যাপারে কোনো নিউজ আছে কিনা আপনার কাছে? আমার মনে হয় উলস এর আগে আমরা যেটা করি যে ওয়েস্ট হ্যাম এর ব্যাপারে একটু কথা বলে নেই। ওয়েস্ট হ্যাম এর সবচেয়ে বড় নিউজ হলো থমাস সুচেক 5 মিলিয়ন, তাকে ফ্রি ফিট ঘোষণা করা হচ্ছে। সেও অবশ্য খুব লাইমলাইটে ছিল এই সপ্তাহে, সুচেক নিয়ে বহুত অনেক কথা হয়েছে আর কি এই সপ্তাহে। রাইট, না সবচেয়ে বড় কথা ছিল যে আসলে লাইমলাইটে থাকার পরে যখন খবর জানা গিয়েছিল যে তাকে কোভিড-19 সন্দেহের কারণে তাকে সেলফ আইসোলেট করা হতে পারে এবং সে আলটিমেটলি একটা পসিবিলিটি ছিল যে গেম উইক 1 স্টার্ট নাও করতে পারে, এখন সেই কোনো ধরনের ডাউটস নেই।
অলরেডি ডেভিড ময়েস কনফার্ম করেছেন যে সে হি ইজ ব্যাক এবং এভরিথিং ইজ ফাইন অ্যান্ড হি ইজ রেডি টু প্লে। সো 5 মিলিয়ন, যদিও আমরা দেখছি আর্মস্ট্রং এর ক্ষেত্রে 5.5 যারা কনসার্ন ছিলেন, থমাস সুচেক কিন্তু আবার আপনাদের জন্য একটা অপরচুনিটি খুলে দিয়েছে। লাস্ট টিম আমরা যেটা কভার করব আপাতত সেটা হলো উলভস। উলভস এর ক্ষেত্রে যেটা দেখছি যে অ্যাডামা ট্রিওরে কে রুল আউট করে দেওয়া হয়েছে মোটামুটি, তার পসিবিলিটি চান্সেস 50%, এবং সেক্ষেত্রে জনির ক্ষেত্রে আমরা অলরেডি জানি। এবং আর একটা বড় ইনফরমেশন যেটা আমি পেয়েছি সেটা হলো যে তাকে ইমিডিয়েটলি হয়তো বা না খেলাতে পারেন, এবং তাদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে তাদেরকে আরো কিছু সময় দিতে হবে আরো অ্যাডজাস্ট করার জন্য এবং টিমের এবং ওভারঅল কন্ডিশনস অ্যাডাপ্ট করার জন্য। তো সেক্ষেত্রে মার্কেল যদি না খেলেন, জনি আমরা দেখছি অলরেডি তাকে রুল আউট করা হয়েছে, আপনারা জানেন সে ইউরোপা লিগে অলরেডি ইনজার্ড হয়েছিলেন যার কারণে ভিনাগ্রি নিয়ে অনেক কথা হচ্ছিল পসিবিলিটি। এর মধ্যে যদি আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে এখন যেহেতু মার্কেলের অ্যাডাপ্টেবিলিটি বা কন্ডিশন নিয়ে একটা কনসার্ন আছে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভিনাগ্রি উইল ডেফিনেটলি স্টার্ট। এবং এই ছিল আমার কাছে আপাতত আপডেট। এনি আদার ডিসকাশন পারভেজ? আমাদের ডিসকাশন বলতে আমরা আরো কিছু টিম আছে যারা প্রথম গেম উইকে খেলবে, যেমন ব্রাইটন। ব্রাইটনের কোচ বলছে যে তাদের পুরো টিম মোটামুটি ফিট আছে। যারা ফুলহ্যাম, ফুলহ্যামেরও সেম অবস্থা। তারপরে বার্নলে, অ্যাস্টন ভিলা, ম্যান সিটি, ম্যান ইউ, এরা ব্ল্যাঙ্ক। এদের ব্যাপারে আসলে তেমন কোন প্রেস কনফারেন্স বা কিছু হয় নাই। ওয়েস্ট ব্রুমের ব্যাপারে আমি যদি দেখি যে ওয়েস্ট ব্রুমেও সেম কোন সেরকম বড় কোনো ইঞ্জুরির কোনো নিউজ নাই। আর টটেনহামের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো ট্যানগঙ্গা সম্ভবত রুল আউট এই ম্যাচের জন্য। আর লিডস এর ক্ষেত্রে যেটা হয়েছে যে রড্রিগো এবং কোচ, তাদের যে নতুন দুইজন টিমে আসছে, তো এরা মোটামুটি মোটামুটি ম্যাচ খেলার জন্য তাদের ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে ফিজিক্যাল মেন্টালি বলো বা ফিজিক্যাল যেটাই বলি, সেক্ষেত্রে তারা মোটামুটি ফিট। আশা রাখি যে রড্রিগো এবং কোচ মোটামুটি দুইজনেই খেলবে। এই হলো মোটামুটি আমাদের কাছে যে আমার কাছে যে তথ্যগুলো ছিল এই টিম নিউজের উপর এইটাই। আর এছাড়া আমি আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে লিডস না সরি লিভারপুল, লিভারপুলের আর্নল্ড, আর্নল্ড অবশ্য প্রি সিজনে কোনো ম্যাচ খেলে নাই নাদি, দেখেছি যে নিকো উইলিয়ামস এর পারফরমেন্স, যেটা নিয়ে আসলে আমার ডিটেলসে বলার কিছু দরকার নেই, আমরা সবাই দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আর্নল্ড ইজ সাচ এন ইন্টিগ্রাল প্লেয়ার, সাচ এন ইম্পর্টেন্ট প্লেয়ার ফর লিভারপুল। আর্মস্ট্রং যে এখন খেলবে না, সেই ক্ষেত্রে আর্মস্ট্রং এর রিপ্লেস প্লেয়ার কে হইতে পারে কি মনে হয়? আর্মস্ট্রং এর রিপ্লেস প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে যে সেটা হলো স্মল বোন বলে আমরা একজন প্লেয়ারকে গত আমাদের প্রথম ভিডিও যেটা করেছিলাম সেখানে আমরা নামে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সে 4.5 এবং স্মল বোনের একটা পসিবিলিটি অনেক এখন স্ট্রং হয়ে গেল স্টার্ট করার, বাট দেখা যাক। আমার মনে হয় 4.5 স্মল বোনের এখন একটা অনেক বেশি স্ট্রং চান্সেস আছে আর কি স্টার্ট করার। তো আর বাকি কোনো একটা ছোট জিনিস জানতে চাচ্ছিলাম, ম্যান ইউ ম্যানচেস্টার ইউনাইটেড এই গেম উইকে তাদের ব্ল্যাঙ্ক, বাট এই গেম উইকে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলার একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে, তা এই ম্যাচের সম্বন্ধে ম্যানচেস্টার ইউনাইটেড সম্বন্ধে কোনো ইনফরমেশন আছে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড? রাইট না, এটা এটা একটা ভালো প্রশ্ন। আমার মনে হয় সেক্ষেত্রে একটাই আছে, সেটা হলো যে আমরা জানতে পেরেছি ওলের কাছ থেকে যে লুক শকে ফিট ঘোষণা করা হয়েছে,
So very important player. Luke Shaw is back in the team. So that's it. I mean, there is no other further information about Man City. Anything else? So, anything else? Are amar kache temon kono team sambandhe janan nai karon amra motamoti amar mone hoy sob gulo team niyei amra motamoti discuss shesh korchi ajke. Right. Je 20 ta team er moddhe 16 ta team e khelbe 16 ta team niye amra motamoti alochona korchi. দর্শক সবাইকে অনুরোধ করছি এবং সবাইকে জানানোর চেষ্টা করছি, যেটা সেটা হলো যে আপনারা সবাই জানেন যে আগে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের গেম উইক ডেডলাইন ছিল 1 ঘন্টা আগে, এবার নিয়ম চেঞ্জ হয়েছে এবং এখন সেটা 90 মিনিটস আগে শেষ হবে। সো আগামীকালকে 5:30 খেলা শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ডেডলাইন 4:00। মনে রাখবেন এখন 1.5 ঘন্টা, খেলা শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে থেকে ডেডলাইন শেষ হয়ে যায় এপিএল এর। তো সেক্ষেত্রে সবাইকে আমি অল দা বেস্ট বলতে চাচ্ছি। পারভেজ আপনাকেও অল দা বেস্ট সবার জন্য। প্রথম সিজনের প্রথম গেম উইকে সবার জন্য থাকবে শুভকামনা, আর সবাই যাতে মোটামুটি টিম সেট করে ভালো মতন টিম নিয়ে নামতে পারে, এই সব কামনা সবার জন্যই থাকলো এই আর কি। So, শেষ করার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ডু সাবস্ক্রাইব আমাদের চ্যানেল ঘন ফুটবলে, ডেফিনেটলি সাবস্ক্রাইব। আমরা অলরেডি এটি 3টি ভিডিও করেছি ফুটবল আলোচনা দিয়ে এপিএল ঘনশয়ের আন্ডারে, এবং আপনাদের আপনাদের যদি আমাদের এই ইনফরমেশন গুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমরা এটা রেগুলারলি করার চেষ্টা করব, উইকলি কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে ডেফিনেটলি লাইক দিবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে যে আপনারা কি ধরনের প্রোগ্রাম চাচ্ছেন বা কোন ধরনের ইনফরমেশন চাচ্ছেন, ডেফিনেটলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের যদি মনে হয় যে আমরা আরো বেটার কিছু করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাট ডেফিনেটলি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই। বাই বাই।